ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে ভৌতবিজ্ঞান থেকে তিন নম্বর ক্লাস পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টার সমস্ত এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগে দুটো ক্লাস আমরা করেছি চ্যাপ্টার অনুযায়ী যারা দেখো অবশ্যই প্লেলিস্ট চেক করো ওইখানে প্রত্যেকটা ক্লাস চাপ্টার অনুযায়ী এবং সাবজেক্ট ভিত্তিক দেওয়া আছে তোমরা ওইখানে ক্লাসগুলো অবশ্যই করবে এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এই চ্যাপ্টার প্রথম কোশ্চেন বার্নৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল বার্নৌলির উপপাদ্যটি যে নীতির ওপর প্রতিষ্ঠিত সেটি হচ্ছে অপশান এ শক্তির সংরক্ষণ শক্তির সংরক্ষণ নীতির ওপর বার্নৌলির উপপাদ্য নীতিটি প্রতিষ্ঠিত এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে নিচের কোনটি চাপের একক নয় এইভাবে নয় দিয়ে ঘুরিয়ে দেয় কোশ্চেনগুলো এই যে চারটে অপশান আছে যেটি চাপের একক নয় সেটি হচ্ছে নিউটন নিউটন হবে সঠিক অ্যান্সার বাকি এই অপশানগুলো সঠিক অর্থাৎ চাপের একক বার টর নিউটন পারমিটার মাইনাস ওয়ান এটা হচ্ছে চাপের একক কিন্তু নিউটন চাপের একক নয় এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে শেষে নয় দিয়ে দেয় এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনাটি ঘটে তা হল অপশান ডি হবে সঠিক অ্যান্সার পৃষ্ঠ টান জন্য একটি ব্লেড জলের ওপরে ভাসতে পারে এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটি আপেক্ষিক বেগ একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ হচ্ছে অপরিবর্তিত রাখে সঠিক অ্যান্সার হবে অপশান সি অপরিবর্তিত রাখে এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে একটি ব্যারোমিটারের চাঁদে নিয়ে গেলে পাট কি হবে যদি একটি ব্যারোমিটারকে চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে তাহলে তার যে মান সেটা হচ্ছে শূন্য হবে অপশান সি হবে সঠিক অ্যান্সার শূন্য নেক্সট কোশ্চেন দ্রুতগ্রামী ট্রেনের কাছে দাঁড়ানো ব্যক্তি ট্রেনের দিকে চলে যাওয়াকে যার সাহায্যে ব্যাখ্যা করা হয় তা হল বার্নৌলির উপপাদ্য দ্বারা এটি ব্যাখ্যা করা যায় তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি বার্নৌলির উপপাদ্য বা উপপাদ্য দ্বারা দ্রুতগ্রামী ট্রেনের কাছে দাঁড়ানো ব্যক্তির ট্রেনের দিকে চলে যাওয়াকে আমরা ব্যাখ্যা করতে পারি এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে তেলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পোলতের মধ্য দিয়ে তেল ওঠে জ্বলতে থাকে একটি ল্যাম্পে কোন ধর্মের জন্য ল্যাম্পের ভেতর থেকে তেল বার হয়ে জ্বলতে থাকে সঠিক অ্যান্সার হবে পৃষ্ঠ টান অপশান সি হবে সঠিক অ্যান্সার পৃষ্ঠ টান তোমরা যারা ক্লাসে নতুন এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্লেলিস্ট চেক করো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক পরপর ক্লাস সাজানো হচ্ছে ওই ক্লাসগুলো অবশ্যই করো এর পরের ক্লাসগুলোতে গণিত রিজনিং এবং ইংলিশের ওপরে ক্লাস আনছি পরের সপ্তাহ থেকে এই ক্লাসগুলো পাবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে প্লবতা নির্ভর করে প্লবতা নির্ভর করে শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর এটা সঠিক আছে এর কোশ পরের অপশান শুধুমাত্র তরলের ঘনত্বের ওপর এই অপশানটাও সঠিক আছে শুধুমাত্র অভিকর্ষজ তরণের ওপর এটাও সঠিক আছে তাহলে প্লবতা নির্ভর করে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর শুধুমাত্র তরলের ঘনত্বের ওপর এবং অভিকর্ষজ তরণের ওপর এই তিনটি অপশান সঠিক আছে তাই এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি ওপরে তিনটি ওপর নির্ভরশীল অর্থাৎ ওপর যে চারটি অপশান আছে এই তিনটির ওপরে নির্ভরশীল সঠিক অ্যান্সার অপশান ডি এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয় সঠিক অ্যান্সার হবে শূন্য অপশান এ হবে সঠিক অ্যান্সার শূন্য হয় সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান সবসময় শূন্য হবে এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে জলে তেল ফেললে পৃষ্ঠটান কি হবে জলে তেল ফেললে পৃষ্ঠটান কমবে সঠিক অ্যান্সার হবে অপশান বি কমে তাহলে জলে তেল ফেললে পৃষ্ঠটান কমে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা যে বিষয়টির ওপর নির্ভরশীল নয় এখানে নয় বলেছে দেখবে সঠিক করে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা যে বিষয়টির ওপর নির্ভরশীল নয় তা হল তরলের অভ্যন্তরে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা তাহলে সঠিক অ্যান্সার হবে এ তরলের অভ্যন্তরে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে প্রবাহী হল প্রবাহী হল তরল এবং গ্যাস তরল ও গ্যাস এটা হচ্ছে প্রবাহী এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে কোনো তরলকে নাড়ালে একটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায় কারণ কি কোনো তরল পদার্থকে যদি নাড়িয়ে দেওয়া হয় সেটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায় এর কারণ হচ্ছে সান্দ্রতা অপশান সি হবে সঠিক অ্যান্সার সান্দ্রতার জন্য কোন তরলকে নাড়ালে শেষ পর্যন্ত স্থির হয়ে যায় এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে ঘাতের এসাই একক হল ঘাতের এসআই একক হচ্ছে অপশান বি নিউটন নিউটন হচ্ছে ঘাতের এসাই একক পরের কোশ্চেন একটি বদ্ধপাত্রী একটি কাঠের টুকরো জলে ভাসছে যদি পাত্র থেকে কিছুটা বাতাস বের করে নেওয়া হয় তাহলে কি হবে একটি পাত্রে একটি কাঠের টুকরো ভাসছে যদি এই পাত্র থেকে কিছুটা গ্যাস বার করে নেওয়া হয় তাহলে কি হবে তাহলে কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে এই কাঠের টুকরোটি আরেকটু ডুবে যাবে সঠিক অ্যান্সার হবে অপশান এ কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন হচ্ছে বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে যেটি ধ্রুবক সেটি হচ্ছে বিকৃতি পীড়ন বিকৃতি পীড়ন অপশান বি হবে সঠিক এর পরের কোশ্চেন প্রমাণ চাপে সংজ্ঞায় যে অক্ষাংশের উল্লেখ থাকে প্রমাণ চাপে সংজ্ঞায় যে অক্ষাংশের উল্লেখ থাকে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান বি হবে সঠিক অ্যান্সার পঁয়তাল্লিশ ডিগ্রি এর পরের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এসআইতে পৃষ্ঠটানের একক কী এসআইতে পৃষ্ঠটানের একক হচ্ছে অপশান সি নিউটন মিটার মাইনাস ওয়ান তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি এর পরের কোশ্চেন নিচের কোন রাশিটির মধ্যে ঘর্ষণের সাদৃশ্য আছে এই চারটে অপশানের মধ্যে যে রাশিটির মধ্যে ঘর্ষণের সাদৃশ্য আছে সেটি হচ্ছে সান্দ্রতা সান্দ্রতা হবে সঠিক অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার সান্দ্রতার মধ্যে ঘর্ষণের সাদৃশ্য আছে এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে কি হবে যদি একটি ব্যারোমিটারের পাট ধীরে ধীরে কমতে থাকে তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে সঠিক অ্যান্সার হবে অপশান বি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরে নেক্সট কোশ্চেন ওয়ান টর সমান কত নিউটন বাই মিটার স্কোয়ার তাহলে ওয়ান টর মানে একশো তেত্রিশ দশমিক দুই আট নিউটন বাই মিটার স্কোয়ার তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি একশো তেত্রিশ দশমিক দুই আট নিউটন বাই মিটার এর পরের কোশ্চেন পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য সেটি হচ্ছে পৃষ্ঠটান সঠিক অ্যান্সার হবে অপশান বি পৃষ্ঠটানের জন্য পারদের উপরিতল উত্তল হয় এরপরের কোশ্চেন প্রদত্ত কোন রাশিটির একক একক ক্ষেত্রফলে বলের একক নয় এখানে নয় বলেছে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি বিকৃতি কিন্তু বাকিগুলো সঠিক আছে তাই এখানে নয় বলেছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বিকৃতি এরপরে নেক্সট কোশ্চেন এবং এই চ্যাপ্টার শেষ কোশ্চেন উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান কি হবে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান হবে কমবে অর্থাৎ হাস পাবে অপশান বি হবে সঠিক অ্যান্সার উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মাল হ্রাস পাবে এই ছিল আজকের চ্যাপ্টার সমস্ত এমসিকিউ কোশ্চেন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসগুলো অবশ্যই রিভাইজ করে কোশ্চেন অ্যান্সারগুলো মনে রাখবে এবং এর পরের ক্লাসগুলো আমি প্র্যাকটিসে আনব কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং কিভাবে তোমাদের কোশ্চেন যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী যে কোশ্চেনগুলো কিভাবে হবে সেই কোশ্চেনগুলো আলোচনা করব এবং পরের সপ্তাহ থেকে ম্যাথ রিজনিং এবং ইংলিশের উপরে আমি কিছু সেট আনবো এবং সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক কিছু ক্লাস আনবো তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো